জঙ্গলে ঘেরা এক মন্দির যার ইতিহাস ঠিকমতো কারোর জানা নেই, প্রায় 350-400 বছর তো পুরনো হবেই। একটা কুণ্ড যার আগুন কোনোদিন নেভে না, 24 ঘন্টায় আগুন সব দিন জ্বলতে থাকে। শোনা যায় এই জঙ্গলেই সীতা বনবাসে ছিলেন এবং লবকুশের জন্ম এখানেই হয়। এই সেই তপোবন, এখানেই সীতা মানে রামায়ণ খ্যাত সীতা বনবাসে ছিল। আজকের গল্পে আমরা দেখব জঙ্গল এবং ইতিহাসে ঘেরা সম্পূর্ণ অজানা দুটো জায়গা, আর সাথে বাড়তি পাওনা সুবর্ণরেখা নদীর স্নিগ্ধ হাওয়া। জঙ্গলে ঘেরা এখানে যাওয়ার রাস্তাটাই একজনের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। জঙ্গল ছেড়ে তারপর আসে সুবর্ণরেখা নদীর উপরে জঙ্গলকন্যা ব্রিজ। 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অবশেষে পৌঁছালাম রামেশ্বর মন্দির। আমার পেছনে যে মন্দিরটা আছে, আমি শিওর বেশিরভাগ মানুষ এই মন্দিরটার ব্যাপারে জানে না। এটা হলো নয়াগ্রাম থানায় একদম জঙ্গলের মধ্যে সুবর্ণরেখা নদীর ধারে একটা মন্দির, এটা হলো রামেশ্বর মন্দির। এখানে মন্দিরের পাশে রামেশ্বর অতিথি নিবাস বলে অতিথি নিবাস আছে, কেউ যদি এসে থাকতে চায়। অনেকগুলো গাড়ি এসেছে, একটা বাস এবং চার চাকা অনেকগুলো এসেছে এখানে দেখার জন্য। এই হলো মন্দিরের গেট, এবার ধীরে ধীরে যাবো মন্দিরের ভেতর। ওই যে দূরে দেখা যাচ্ছে জঙ্গলগুলো, সামনে একটু মাঠ আছে, যে ঢোকার মুখে এখানে একটা ষাঁড় দাঁড়িয়ে আছে, এবং এই চত্বরের মধ্যে একটা দোকানপাটও আছে। আর এই যে তিনটে মন্দির, মন্দিরগুলো দেখেই বোঝা যাচ্ছে যে অনেকদিন পুরনো, বেশ অনেকদিন পুরনো, মেনটেন্যান্স সেভাবে হয়নি। এই সামনে কতগুলো পিলার টাইপের গম্বুজ আছে যার উপরে ষাঁড়গুলো শুয়ে আছে। তো যে দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী, এদিকটা পুরো ধান চাষ হয়েছে, এবং দূরে সুবর্ণরেখা নদী আর এই মন্দির, বেশি দূর নয় ডিস্টেন্স, নদী থেকে সামনেই এই মন্দিরটা। এখানে রাস্তাটা একবার বলে দিই, এখানে আসার, এটা নয়াগ্রাম ব্লকের আন্ডারে পড়ে, সেই জন্য ভজরাঘাট পেরিয়ে নয়াগ্রাম যে থানা, সেই নয়াগ্রাম থানার পাশ দিয়ে একটা রাস্তা এসছে, ওখান থেকে প্রায় 25 কিলোমিটার মতো জঙ্গলের ভেতর ভেতরে আসতে হয়, সেই ভেতরে এই মন্দিরটা। এর পাশে আরেকটা জায়গা আছে তপোবন বলে, ওখানেও যাবো, তার এই জায়গাটা একটু ঘুরে দেখি কেমন। তো যে কেউ কেউ যদি আসে, এখানে সামনাসামনি কোনো রেল স্টেশন নেই, মানে বাই রোডই আসতে হবে সবাইকে। রেল স্টেশন একদম ওদিকে বালাসোর আর এদিকে বেলদা। যাই হোক, সবাইকে বাইকে, আমরা বাইকে এসেছি, বাই রোডই আসতে হবে, এলে এইভাবে আসতে পারো। মন্দিরের মধ্যে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা বারণ, সেই জন্য ভেতরে কোনো ফটো বা ভিডিও তুলতে পারলাম না। বাইরে থেকে দেখাচ্ছি চারিদিকে পরিবেশটা কেমন। অনেকগুলো ষাঁড় রাখা আছে, যেগুলো সম্ভবত মানসিক করে লোক দিয়েছে, অনেকগুলোই বেশ ষাঁড় এখানে রাখা আছে। সেদিক দিয়ে নামলে পুকুরঘাট, একবার যাই পুকুরঘাটটা দিকে ঘুরে আসি, কেমন পুকুর দেখবো। তবে অনেকটাই নামতে হয়, অনেকেই যাচ্ছে বেশ। এটাকে পুকুর না বলে এটা দিঘি বলাই ভালো, কারণ বেশ অনেকটা এরিয়া জুড়ে আছে, লম্বা হয়ে চলে গেছে অনেকটা। অনেকটা উপর থেকে নামতে হয়, ওই দিকে ওপরে মন্দিরটা, অনেকগুলো সিঁড়ি ভেঙে আসতে হয় এখানে। দাদার বাড়ি বিনপুরে, মানে খুব আমাদের মতো দূরত্ব নেই, তার থেকে কাছে। মানে এসছেন আগে আসছেন নাকি? আমার বাড়ি বালিচকে। আগে এসছেন? আচ্ছা, কেমন লাগছে জায়গাটা? জায়গাটা খুব ভালো। কিসে এলেন? এসছে বাইক এসছি। যাই হোক, মানে এসছে অনেকেই, ভালো লাগলো দাদা দেখা হয়ে। অনেকেই এসছে এখানে, বেশ মানে জায়গাটা শান্ত নিরিবিলি, এত সুন্দর। তবে আমাদেরকে এখন ওই ওপর পর্যন্ত যেতে হবে, অনেকটাই প্রায় হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে। তবে এই মন্দিরের ইতিহাসের ব্যাপারে তেমন কিছু স্পষ্টভাবে জানতে পারলাম না, কোথাও সেভাবে লেখা নেই কত বছর পুরনো, মানে ব্রিটিশ আমলেরও আগে কোনো রাজা বা জমিদারের সময় মন্দিরটি তৈরি হয়েছিল। স্থানীয়দের থেকে জানা যায় যে এই মন্দিরের ইতিহাসের সাথে জড়িত পাল বংশের বিখ্যাত রাজা ধর্মপাল ও তার রানী রণ্যাদেবী। নিঃসন্তান রাজা ধর্মপাল একদিন এই স্থানে সুবর্ণরেখা নদীর তীরে এক সন্ন্যাসীর দেখা পান। রাজা ধর্মপাল কিছু না বলা সত্ত্বেও সেই সন্ন্যাসী রাজার মনের দুঃখ বুঝে গিয়েছিলেন এবং রাজাকে একটি ফল দিয়েছিলেন রানী রণ্যাদেবীকে খাওয়ানোর জন্য। সন্ন্যাসীর কথা মতোই রাজা ধর্মপাল কিছুদিনের মধ্যেই উত্তরাধিকারী পেলেন, কিন্তু ওই স্থানে ফিরে গিয়ে
তিনি আর ওই সন্ন্যাসীর দেখা পেলেন না। একদিন রাতে সেই সন্ন্যাসীর স্বপ্নাদেশ মতোই রাজা এই স্থানে নদীর তীরে বিশেষ এই শিব মন্দির তৈরি করেছিলেন। এখানে মন্দিরের গায়ে মোটামুটি অনেকটা অংশ শ্যাওলা ধরে গেছে, এখানে ভিতরে বিভিন্ন ধরনের গাছ উঠেছে, মানে কতটা প্রাচীন মন্দিরটা এগুলোর সাহায্যে বোঝা যায়। তবে এত ভেতরে, এত মেন রাস্তা থেকে এত দূরে হলেও লোকজনের সমাগম কিন্তু ভালোই হয়েছে। তাই ওই যে একটা গাছ, এখানে সবাই ঢিল বাঁধছে, সুতো বাঁধছে এখানে মানসিক করার জন্য। এদিকে কয়েকটি দোকান আছে, চা এবং সাধারণ সামগ্রী, ওদিকে পূজার সামগ্রী কয়েকটা দোকান আছে। এই আমাদের দুটো গাড়ি, একটা হোন্ডা ইউনিকর্ন, একটা হোন্ডা সাইন। যাই হোক, আমাদের টিম, যে বাবা, মামা, মাইমা, কেমন লাগলো রামেশ্বর মন্দির? খুব ভালো। মামা কেমন লাগলো? খুব সুন্দর, এই প্রাচীন ইতিহাসের সাক্ষী থাকলাম আমরা, এবং এরকম একটা সুন্দর জায়গা আমার মেদিনীপুর জেলার মধ্যে আছে সেটা আমরা আগে কখনো ভাবিনি। আজকে না এলে আমরা বুঝতেই পারতাম না। এবং এখান থেকে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে আমরা এখানকার পুরনো ইতিহাস অনেক খুঁজে পেলাম। অনেক প্রাচীন মন্দির, এর ইতিহাসটা জানার আমরা চেষ্টাও করলাম। খুব সুন্দর জায়গা, কাছে পিঠে এত ভালো জায়গা এবং দেখার জায়গা, এবং শুধু দেখা না, সৌন্দর্য নয়, এখানে ভক্তি রসের একটা প্লাবন আছে এবং সেটাও আমরা উজাড় করে দিলাম। খুব ভালো লাগলো, খুব ভালো করার জায়গা আছে, খুব ভালো লাগলো একদম। মানে নিরিবিলি একটা জায়গায় কিছুটা সময় কাটালে খুব ভালো লাগে, সেরকম নিরিবিলি একটা জায়গা, কাছে পিঠে কোনো লোকালয় নেই। যাই হোক, কেউ যদি থাকতে চায় বাইরে থেকে এসে বা কলকাতা থেকে এসে, এখানে অতিথি নিবাস আছে, খুব স্বল্প মূল্যে, কম টাকায় রাত্রি নিবাস এখানে করতে পারবে, এবং একদম জঙ্গলে মাঝে ফাঁকা জায়গা, পাশেই শিবের মন্দির। যাই হোক, এবার আমরা বেরোবো নেক্সট। আরও ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, যেখানে পাকা রাস্তা পর্যন্ত নেই। ওই মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে তপোবন একটা আশ্রম আছে, ওই তপোবন আশ্রমে এলাম এই মুহূর্তে। সিঁড়ি দিয়ে যেতে হবে, ওইখানে যে বাসগুলো ছিল ওই বাসগুলো এখানে এসছে সব। তপোবন হলো ঘন জঙ্গলের একদম ভেতরে অবস্থিত একটা আশ্রম। এই তপোবনের যাত্রী বিশ্রামাগার, একটা দোকানও আছে এখানে ছোট। এই আমরা ঢুকছি তপোবন আশ্রমের মধ্যে। ঢোকার মুখে এখানে ডান দিকে একটা ঘোড়া, অনেকগুলো মূর্তি। এই মুহূর্তে এসে পৌঁছালাম তপোবন আশ্রমে। এখানে যে মানে বাইরে যেসব শিষ্য আছে তারা এসে এখানে গান বাজনা করছে, এবং জায়গাটা একদম জঙ্গলে ঘেরা, টোটাল জঙ্গলের মাঝে। আর তপোবনে একটা স্পেশালিটি বলি, এখানে উপরে একটা কুণ্ড আছে যেখানে আগুন 24 ঘন্টা জ্বলে, কখনো আগুন নেভে না। এর ইতিহাস কি জানি না, কি সায়েন্স তাও জানি না, এটুকুই জানলাম এই আগুন 24 ঘন্টা জ্বলে। যাও, ওখানে কাঠ দিতে হয়, যারা আছে কাঠ দেয়, তবে আগুন নিত্য দেওয়া হয় না, 24 ঘন্টাই জ্বলে। যাবো উপরে, দেখবো ওই কুণ্ডটা। আশ্রমের মাঝে এখানে বেশ জাঁকজমক করে গান বাজনা হচ্ছে, হরিনাম হচ্ছে, মাইক লাগিয়ে, মানে একটা বক্স লাগিয়ে হচ্ছে, অনেকেই এসেছে বাইর থেকে, দেখে খুব ভালো লাগছে। এই সেই কুণ্ড, যে কুণ্ডে আগুন কখনো নেবে না, কন্টিনিউ জ্বলতে থাকে। এখানে দুটো কাঠ দিয়েছে, ওই কাঠের সাহায্যে আগুনটা জ্বলছে, এবং 24 ঘন্টায় আগুন সব দিন জ্বলতে থাকে। আশ্রমটা টোটাল জঙ্গলের মাঝে, মানে চারিদিকে টোটাল জঙ্গল, এখানে কোনো বাড়ি টাড়ি কিছু নেই, শুধু এই আশ্রমটা আছে। আর আশ্রমের জন্য অস্থায়ী একটা দোকান, সেই দোকান আছে। আশ্রমে দোকান মুখে এখানে হনুমানজির মূর্তি আছে, রাম, লক্ষণ এবং হনুমানের মূর্তি আছে, সামনে একটা ঘোড়া, এবং এদিকে ওই যে কুণ্ডটা যেখানে সবসময় আগুন জ্বলে এটা এখানে আছে। এদিকে মাঝে একটা চালার মতো করা আছে, যেখানে যেই চালাতে গান বাজনাগুলো হচ্ছে। ইতিহাসটা যতটা জানলাম, এই সেই তপোবন, এখানেই সীতা, মানে রামায়ণ খ্যাত সীতা বনবাসে ছিল, এবং ওই যে কুণ্ডটা ওখানে হচ্ছে সীতার আতুরঘর, ওখানেই লক্ষ্মণের জন্ম হয়েছিল, একজনের কাছে এই তথ্যটা পেলাম। এই থিওরিটা পার্সোনালি আমার বিশ্বাস হয়নি, বাকিটা তোমাদের ওপরে। ফেরার সময় আমরা একটু চলে গেছিলাম সুবর্ণরেখা নদীর পাড়ে। বাড়ি ফেরার সময় একটু এলাম
কেশিয়াড়ির যে জঙ্গলকন্যা ব্রিজ, কেশিয়াড়ি মানে ভোজাঘাটের জঙ্গলকন্যা ব্রিজ, তার নিচে এলাম একটু। এই যে সুবর্ণরেখা নদী, নদীর পাড়ে এই জঙ্গলকন্যা ব্রিজ প্রায় 2 কিলোমিটার লম্বা এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টকে এই জায়গায় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের সঙ্গে কানেক্ট করছে এই জঙ্গলকন্যা ব্রিজ। ভালো সময়গুলো চট করেই শেষ হয়ে যায়, যেমনভাবে শেষ হয়ে গেল এই দিনটি এবং আমার এই ভিডিওটি।